ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য দুদিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেওয়া হয়। এরপরই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী। সেখান থেকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর 2:30 বঙ্গভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। দুই বোনকে বহনকারী সামরিক যানটির চালক ছিলেন বিমান বাহিনীর এয়ার কমডোর আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার বিকেল 5:36 শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতে অবতরণ করে। এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান। একটি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন, এরপর তিনি লন্ডনে যাবেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে তিনি সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চান। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী সে প্রস্তাবে রাজি হয়নি, কারণ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী ছাত্র জনতার ঢল নামে ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবনমুখী যাত্রা শুরু করে। সেক্ষেত্রে গণভবন রক্ষা করতে হলে সেনাবাহিনীকে রক্তপাত করতে হতো, তাই সেই ঝুঁকি না নিয়ে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে যেতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল যাওয়ার আগে ভাষণটি রেকর্ড করা হবে এবং পরে তা প্রচার করা হবে, কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি।